वेल हेलो एवरी ओन, वेलकम टू जे जे क्लास ऑफ लार्निंग साइंस एंड आई एम जुबैर अहमद। तो आज के हमारा टार्गेट हो गया एंटायर अनुशीलनी 6.2 कम्प्लीट होगा एंड हमारा हरमो किता बेस्ट एक्सप्लेनेशन हुए किता हरमो चैप्टर डे डिटेल एक्सप्लेनेशन कर कम्प्लीट करूँ एक एक क्वेश्चन रे अत पाला बुझमु बिकज जियोमेट्री इज ऑल अबाउट अंडरस्टैंडिंग। तो हमरा चिता हम जियोमेट्री डे डायग्राम से पहले होरे बुझमु क्वेश्चन से किता होई से हमरा डायग्राम तक ओगो हमरा बुझमु एंड चलो द बेल आइकन ऑन द यूट्यूब ऐप एंड नेवर मिस अनदर नंबर 1 किता होई से हमरा रे हमरा देखमे होन होई से। तो 6.2 हमरा जदी कंप्लीट स्टार्ट होरी क्वेश्चन नंबर 1 किता होई से हमरा दुईटा क्वेश्चन हमरा आसे क्वेश्चन नंबर 1 और मजे एकटा होलो गे रोमन नंबर 1 एकटा आसे रोमन नंबर 2 আমি দুটোটারে কমপ্লিট করবো না এক মার্কি কোয়েশন এক্সাম লাগে আমরা। তো কিতা কইছে চিত্রে 1 এবং 2 দুইটা ডায়াগ্রাম আছে আমরা লাগে ডিই সমান্তরাল বিসি হইলে এক নং চিত্রে বা করতাম ইসি রে আর দুই নং চিত্রে বা করতাম এডি রে। তো আমরা স্টার্ট করি কইছে ফার্স্ট চিত্র চিত্র নম্বর 1 যেটা আছে ডায়াগ্রাম যদি আমরা বানাই তো ডায়াগ্রামে কিতা কইছে আমরা গেছি এ আছে বি আছে আর আমরা সি আছে আর কইছে কিতা ডিই সমান্তরাল খাল লগে ওগুল লগে প্রশ্ন কইছে আমরা রে আমরা মান দিলাইছে এডি হত 1.5 আর ডিবি হত কইছে আমরা গেছে 3 সেমিটার আর এই হত কইছে 1 সেমিটার আর ইসি আমরা কেটা করতাম ফাইন্ড আউট করতাম কইছে। তো দেওয়া আছে আমরা যদি করি দেওয়া আছে কোয়েশ্চনে কেটা কইছে আমরা কইছে ত্রিভুজ এ বি সি তে কইছে কেটা আমরা লাগে ডিই সমান্তরাল বিসি আমরা চিত্রে খুঁয়ে দিলাইছে মানে কোয়েশ্চনে খুঁয়ে দিলাইছে কি তা এবিসি ত্রিভুজের মাঝে ডিই সমান্তরাল বিসি। আচ্ছা ইলা কন্ডিশন হইলে অত এব কিতা এবং রা গেছে আমরা উপপাদ্য কিতা হয় মৌলিক সমানুপাতিক উপপাদ্য হয় কিতা তে হয় ইলা হইলে ডির দুই পার্ট তে মানে কিতা অত এব কিতা হইব এডি বাই ডিবি ইকুয়াল টু ইর দুই পার্ট এ ই বাই কিতা এবং রা গেছে ইসি এ ই বাই কিতা হইব ইসি। যদি মান আমরা বয় কোন শর্ত মতে মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে যদি আমরা কিছু মান বয় আপনি যদি আমরা ভ্যালু পুট করি এডির মান কত আছে 1.5 ডিবির মান কত আছে 3 সেন্টিমিটার এর মান কত আছে 1 ইসির মান কত আমরা জানি না ফাইন্ড আউট করতাম। যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি আমরা যে ক্রস মাল্টিপ্লাই করি আমরা তো দেখো যদি আমরা মানে ওখানে চেঞ্জ করে লাই একদম ইজি হতে দশমিক উঠে লাই দশমিক উঠলে হে কত আইলো 5.1 উঠে গেলে 1.5 উঠে 15 হয়ে গেল আর তার দশমিক উঠলে নিচে কত গেল গিয়া 10 গেল গিয়া মানে 3 দশে কত হয়ে গেল গিয়া 30 হয়ে গেল গিয়া। আচ্ছা সিম্পল ওয়েতে করি আমরা যেটা আমরা বুঝি 1/2 কত হয়ে গেল আমরা গেছে ইজি। আর যদি খাটাখাটি করি আমরা ফুন্ড এখে ফুন্ড ফুন্ড দুগুণা 30 তো দেখো কোনায় কোনায় ফুরম করি ইসি এখে কত হইলো ইসি আর দুই একে কত হইলো 2 তো এসির মান কত হইলো আমরা গেছে 2 সেন্টিমিটার। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে মাত একদম ইজি ওয়েতে করছি আমরা যেটা আমরা সহজে বুঝতে পারি আমরা। আচ্ছা ও স্টেপ তোরা ক্রিটিক্যাল লাগতে পারে দশমিক 1.5 তো তো 1.5 রে যদি আমরা দশমিক উঠাই তো নিচে গেল কে 10 3 দশে কত হইলো 30। আচ্ছা ফন্ড একে ফন্ড ফন্ড দুগুণে 30 কোনায় কোনায় ফ্রন্ট ইসি একে ইসি দুই একে দুই এসির মান কত হয়ে গেলে 2। আই হোপ ক্লিয়ার হয়েছে মাত। আচ্ছা যাই আমরা কোয়েশ্চন নাম্বার 2 মাঝে কোয়েশ্চন নাম্বার 2 কিতা কইছি আমরা একটা ডায়াগ্রাম দিছি আমরা ডায়াগ্রাম দেখুইছে কিতা আমরা গেছে এ বি আর কিতা আছে আমরা গেছে সি এস। আচ্ছা আর কইছে কিতা ডি ই খাল লগে সমান্তরাল ডি ই আর লগে সমান্তরাল। আচ্ছা কইছে কিতা ডি বি এর মান 7 কিতা কইছে 2 কইছে আর এ এর মান 1 তো কইছে 8 কইছে আমরা রে আর ইসির মান কত কইছে 5.4 কইছে বার করতাম খাল মান এডির মান কোয়েশন মার্ক আমরা কিতা করতাম বার করতাম সেম খাম আমরা কিছু কইছে কিতা এখানে কিতা কইছে আমরা রে কইছে সরি যদি আমরা লিখি এখানে কিতা কইছে আমরা রে ত্রিভুজ এ বি সি তে কিতা কইছে ডি ই সমান্তরাল খাল লগে বিসির লগে প্রশ্ন কইয়ে লিজে ডি ই খাল লগে বিসির লগে কিতা আছে সমান্তরাল আছে আর সমান্তরাল কইলে কিতা হইব ডি এর দুই পার্ট এ ডি বাই ডি বি ইকুয়াল টু কিতা হইব এ ই বাই ই সি। যদি মান আমরা বয় মান বয়াইলে এডির মান তো জানি না তো এডির মান যেটা আছে ওলা থাকলো ডিবির মান কত 7.2 আছে আর এর মান কত আছে 1.8 আছে এসির মান কত আছে 5.4 আছে। আচ্ছা যদি আমরা বয় নেক্সট লাইন আমরা বাহরতাম খার মান এডির মান তো এডির জায়গাতে রাখে দিই আর
7.2 টা নিচে কিতা আছে বাগ আমাদের রুলস কিতা বাগ থাকলে ফুরন হয় ফুরন থাকলে বাগ হয় তো কিতা হয়ে গেল গিয়া 7.2 একটা 1.8 জায়গা থাকলো 7.2 একটা বাগ থাকে কিতা হয়ে গেল ফুরন হয়ে গেল আর নিচে 5.4 3 54 324 72 এডির মান কত 2.4 আমরা গেছি কমপ্লিট আমরা আই হোপ তোমাদের দুটোটা কোয়েশ্চেন ভালো করে বুঝছো আমরা যদি আমরা দুটোটা কমপ্লিট হয় আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 2 এর মাঝে কোয়েশ্চেন নাম্বার 2 কিতা হইছে আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 2 এর মাঝে কোয়েশ্চেন নাম্বার 2 এ কিতা হইছে আমরা হইছে ত্রিভুজ PQR এ কোয়েশ্চেন নাম্বার 2 আমরা কমপ্লিট করব এখন হইছে ত্রিভুজ PQR এর PQ এবং PR এর উপর যথাক্রমে E এবং F দুটি বিন্দু তো মাঝখানে মাঝখানে একটা ত্রিভুজ ত্রিভুজের নাম কিতা PQR আর কিতা হইছে কোয়েশ্চনে PQR এর PQ এবং PR এর উপর যথাক্রমে E এবং F দুটি বিন্দু মানে E বিন্দু খার মাঝে PQ এর মাঝে একটা বিন্দু আছে E আর PR এর মাঝে কিতা আছে F কিতা আছে F ওইলে প্রতিটি ক্ষেত্রে দেখাইতাম কিতা EF খার লগে সমান্তরাল EF কো QR এর লগে সমান্তরাল দেখাইতাম তো আমরা গেছি কোয়েশ্চন নাম্বার 2 এর মাঝে কোয়েশ্চন আছে কয়টা একটা দুইটা আর তিনটা কোয়েশ্চন টোটাল আমরা আছে আমরা তিনটারে কমপ্লিট করব বুঝছেন তো কিতা হইছে কোয়েশ্চন নাম্বার 1 এ কোয়েশ্চন নাম্বার 1 এ হইছে এখানে আমরা রে হইছে কিতা কিতা এখানে হইছে PE কত হইছে কোয়েশ্চন 3.9 সেমিমিটার আচ্ছা আর কিতা হইছে EQ কত হইছে আমরা রে কোয়েশ্চনে হইছে 3 সেমিমিটার আচ্ছা আর হইছে PF কত হইছে আমরা কোয়েশ্চন কোয়েশ্চনে হইছে PF 3.6 সেমিমিটার আর হইছে FR কত হইছে কোয়েশ্চনে আমরা রে কোয়েশ্চনে হইছে 2.4 সেমিমিটার তে আমরা কোয়েশ্চনের মধ্যে কিতা কিতা নাম্বার 1 করি আমি 2 এর 1 করি হইছে PE এর মান কত 3.9 EQ এর মান 3 সেমিমিটার PF কিতা 3.6 FR কিতা 2.4 তো আমরা রে দেখাইতাম কিতা আমরা টার্গেট হলো কি কোয়েশ্চনে হইছে ও EF যেটা আছে ওটা কিউআর এর লগে সমান্তরাল হয় কি না আমরা দেখাইতাম আর বাদ বুঝো আগর উল্টা সমান্তরাল হইলে দয়টা বাহুর অনুপাত সমান হয় তা আমরা চেক করে লাইম যদি ও দুইটা যে বাহু আছে ও যে দুইটা পার্ট আছে PE বাই EQ আর ও দুইটা পার্ট আছে PF বাই সরি PF বাই FR PF বাই FR তো ত্রিভুজ PQR এর মাঝে আমরা E এর দুই পার্ট PE বাই EQ আর F এর দুই পার্ট PF বাই FR যদি আমরা ও দুই পার্ট আর ও দুই পার্টের অনুপাত সমান হয়ে যায় মানে একটা একটা সমান্তরাল বুঝছেন আর যদি আমরা গেছে এর অনুপাত সমান হয় না সমান্তরাল নাই তো আমরা অনুপাত বাহরি মানে কি তা উপরে PE নিচে কি তা EQ তো আমরা অতএব বলতে বাহর মুকিতা PE বাই কি তা EQ মান বইলে P মান কত 3.9 EQ এর মান কত 3 বুঝছে যদি মান আমরা বাহরি দশমিক উঠাই দিলে হে হয়ে গেল 39 তার দশমিক উঠে নিচে 10 3 10 কত হয়ে গেল 30 3 13 39 3 10 30 কত আইলো 13/10 আচ্ছা এবং দিয়া কে আছে আমরা PF বাই FR PF কত আছে PF আছে আমরা 3 PF বাই FR তে PF কত আমরা 3.6 আর হিগো কত আমরা 2.4 দশমিক উঠাই দিলে যদি হে হয়ে যাব 336 হে হয়ে যাব 24 যদি হাঁটাকাটি করি আমরা 13 দুগুণা সব সরি 36 আর কি 24 আমরা গেছি কোয়েশ্চন হবে 36 আর 3.6 আর 2.4 যদি আমরা মানে খাটাখাটি করি 24 আর নিচে কত আমরা 36 দুই দিয়ে খাটাখাটি করি দুই দিয়ে কাটলে 18 দুগুণা 36 আর 12 দুগুণা 24 আর যদি আমরা মানে ফার্দার খাটাখাটি করি তো আমরা গেছে কি তাই বগে 30 হয় 18 আর 30 আর 12 যদি আমরা শর্টকাট আমরা খাটাখাটি করা যাই 12 দিয়ে করলে 3 12 36 আর 12 দুগুণা 24 মানে 3 বাই কিতা আইসি 2 আইসি মানে মানে কিতা মানে পাইছি কিতা আমরা মানে পাইলাম কিতা আমরা PE বাই কিতা EQ নট ইকুয়াল টু কিতা PF বাই FR মানে ও দুইটা বাহুর অনুপাত ও দুইটা পার্টের অনুপাত আর ও দুইটা পার্টের অনুপাত সমান নয় অতএব লিখব কিতা আমরা কিতা আছে EF কিতা নয় EF খার কমা খার আছে QR এর সমান্তরাল হবে QR এর এটা লিখব সমান্তরাল নয় সমান্তরাল নয় মাত বুঝা গেছিনি আমরা ও ইর দুই পার্ট আর এফ ওর দুই পার্ট বার করলাম বার করা বাদে অনুপাত বার করলাম যদি অনুপাত সমান সমান হয়ে যায় তেন তো সমান্তরাল আর অনুপাত সমান না হইলে সমান্তরাল নাই আই হোপ মাত ক্লিয়ার হইছে ক্লিয়ার হইলে আমরা প্রসিড করি দুই ওর দুই নম্বর কিতা কিতা মান দিছে আমরা কইছে এখানে আমরা গেছে কিতা কিতা আছে কইছে কোয়েশনে PE কত হইছে আমরা কোয়েশনে কইছে 4 সেমিমিটার PE মান কত হইছে 4 সেমিমিটার আর কিতা কইছে QE কত হইছে আমরা কোয়েশনে QE হইছে আমরা
4.5 cm আচ্ছা আর কিটা কিটা মান দিছে আমরা কোশ্চেনে পিএফ পিএফ কত দিছে আমরা রে পিএফ সরি পিএফ কত দিছে আমরা কোশ্চেনে পিএফ দিছে আমরা কিছে 8 cm পিএফ দিছে আমরা 8 cm আচ্ছা আর আমরা কিছে আরএফ দিছে কত আমরা কিছে আরএফ দিছে কত আমরা কিছে 9 cm আচ্ছা এখন আমরা কিটা করতাম দেখতাম তো আমরা সেম কাম আমরা আগে কিটা বাহরমু পি বাই কি কি বাহরমু তো এবারে আমরা কিছে কিটা বাহরমু পিই বাই কিটা আমরা QE, PE by QE, तो PE मान को तो 4, और तार मान को तो 4.5, अच्छा, बुझा गया मान बोल लाम, दोषों में कुटे दिले, तार दोषों में कुफरे गले, दोषों जी बोफरे, तो साइड दोषे को तो 16, और निश्चय को तो 45, फाँखटा काटी कोरी हमरा, फास दिया 8 बार, फास दिया 9 बार की तो ये लो 8 by 9, एवं दिया खारे चेक करता हमरा एवं PF by FR, तो कितना लिखूँ PF by क्या हमरा RF कोई से क्वेश्चन है तो कितना PF by क्या हमरा किसे लिखूँ PF by RF तो PF को तो आज हमरा किसी क्वेश्चन है कोई से 8 सेंटीमीटर और RF को तो कोई से हमरा 9 तो फाइल हम कितना हमरा जहे तो फाइल से कितना हमरा PE PE by कितना हमरा किसे QE equal to कितना PF by कितना हमरा किसे RF माने वो E वाला दुई पार और F वाला दुई पार और मान कितना परस्पर समान देखो PE by QE 8 by 9 और PF by RF को तो 8 by 9 माने दुईटा बाहु माने अनुपात कितना परस्पर समान और अनुपात समान हो गेले हमरा किसे कितना मतलब वो EF সমান্তরাল কে আমরা গেছে QR কোন শতমতে মৌলিক সমানুপাতিক ওর ব্যস্তানুপাতিক তো লিখমু কিটা আমরা এটা লিখমু আমরা থেলসের কিটা লিখমু আমরা থেলসের ব্যস্তানুপাতিক সূত্র মতে কিটা লিখমু থেলসের ব্যস্তানুপাতিক সূত্র মতে ব্যস্তানুপাতিক যদি উপপাদ্য মতে ব্যস্তানুপাতিক উপপাদ্য মতে আই হোপ মাতা क्लियर है कैसे हमरा कैसे क्वेश्चन नंबर 1 कंप्लीट क्वेश्चन नंबर 2 कंप्लीट रिमेनिंग हमरा क्वेश्चन नंबर 3 में जे हमरा प्रोसीड करी क्वेश्चन नंबर 3 की तरफ से हमरा देखमु क्वेश्चन नंबर 3 में जे होई से हमरा कैसे PQ मान को तो 1.28 तो हमरा कैसे मान देवा से खर PQ এখানে PQ मान को तो 1.28 सेंटीमीटर अच्छा मार আর কিটা হইছে আমরা কাছে PR PR কত হইছে 2.56 PR কত 2.56 सेंटीमीटर अच्छा আর কিটা হইছে আমরা কোশ্চেন নাম্বার আছে কইছে PE কত 0.18 PE কত 0.18 সেমিমিটার আর হার মান কইছে কোশ্চেনে PF PF কত কইছে আমরা কোশ্চেনে PF কইছে 0.36 সেমিমিটার আমরা চেক করতাম PE বাই আমরা অদৈ অরেখা অরেখা লগে সমান্তরাল নিয়ে আমরা কিটা করতাম চেক করতাম তে দেখো সমান্তরাল হইতে গেলে কিটা কন্ডিশন আমরা অ কন্ডিশন PE বাই QE ইকুয়াল টু PF বাই কে RF আমরা কিছু ভালো লাগবো এখন আমরা কিছু কোয়েশনে হার মান আছে কোয়েশনে হইছে পি কিউর মান পুরা পি কিউর মান আছে আমরা কিছু তো হার মান লাগে পি এর মান লাগে আর কিউর মান লাগে তো প্রশ্ন তো পি এর মান আছে কিন্তু কিউর মান আছে নি নাই কিন্তু পি কিউর মান আছে দেখো পুরা পি কিউর মান আছে আর পি এর মান আমরা কিছু আছে তো বাহরতাম খারে কিউই তো আপনি কিউই বাহর মুকিলা অতএব আমরা বাহরতে লাগবো খারে কিউই আমরা পার করতে লাগবো আচ্ছা আর হার মান এখানে PR এর মান আছে PR এর মান আমরা কিছু কোশ্চেন দেওয়া আছে আর PF এর মান দেওয়া আছে PF এর মান দেওয়া আছে বাহরতাম খারে আমরা FR দে কিটা করতাম বার করতে লাগবো এবং দিয়ে খারে বার করতাম FR দে আমরা বার করতে লাগবো আগে বিকজ ইগুনতর মাঝে FR এর RF এর মান দেওয়া আছে ইগুর মাঝে RF এর মান দেওয়া নাই ইগুর মাঝে FR এর মান দেওয়া আছে ইগুত আমরা দেওয়া নাই বার করতে লাগবো তো বার করতে গেলে দেখো কিটা আমরা কিছু খেয়ে লাগে কিউই লাগে না নি পুরো টাইম মিলিয়া কিটা PE আর QE মিলিয়া কিটা PQ দ্যাট মিন্স আমরা QE মানে কিটা QE মানে যদি আমরা PQ তাকিয়া P রে মাইনাস করি দেখো পুরাটা কিটা PQ পুরাটা কিটা PQ আর মাঝখানে কিটা PE যদি আমরা PQ তাকিয়া P রে মাইনাস করি দেই কে বাকি রইল ই কিউ নানি তো লেখমু কিটা আমি ওনো লেখমু আমি PQ মাইনাস কিটা PE PQ মাইনাস PE আব কোশ্চেনে কইছে PQ এর মান কত 1.28 আর পি এর মান কত 0.18 মাইনাস করলে 1.10 সেন্টিমিটার আই হোপ মাত ক্লিয়ার হয়েছে আচ্ছা এখন আমরা বাহর তাম এফ আর ডে তো এফ আর মানে কিটা পি আর তা কি পি এফ রে মাইনাস তাহলে আমি কিটা পি আর মাইনাস কিটা পি এফ পি আর মান কত 2.56 আর এফ আর মান কত 0.36 মাইনাস করলে 2.20 সেন্টিমিটার আই হোপ ক্লিয়ার হয়েছে মাত তিলা বার করছি আমরা পি কিউ আর এফ আর ডে अब আমরা গেছে কিউ ই আমরা গেছে আই গেছে পি আর এফ আর আমরা আই গেছে তো আমরা কিটা করতাম ও দুই স্টেপ করতাম মানে কিটা অতএব বলি আমরা গেছে পি ই বাই কিটা
QE, PE by QE. Man boyle PE man khoto as per question amra jodi kori amra PE man amra question er sorry PE man khoto for question er hoyse 0.18 আর Q এর মান কত হইছে 1.10 দশমিক যদি উঠাই আমরা 18 বাই কত 110 কাটাকাটি করলে 9 দুগুণে 18 প্লাস 52 দুগুণে 110 মানে কি তাই 9 বাই 55 দশমিক দুগু দুগু উঠাই দিছি দেখো তার দুইটা দশমিক বাই তার দুই দয়ার দশমিক দশমিক উঠি গেল রইল কি 18 আর কত 110 আচ্ছা এবং দিয়ে আমরা গেছি হার মান বাহর দিতে লাগবে আমরা পিএফ বাই কি তা আরএফ তো আমরা গেছি বাহর তো পিএফ বাই এফআর PF এর মান কোশ্চেন কত হইছে আমরা কি 0.36 আর এফ আর তে বাহর হইছে কত 2.20 দশমিক কুটলে হে হইল 36 হে হইল 220 যদি 9 দিয়ে আমরা বা ফাস দিয়ে কাটাকাটি করি বা সাইড দিয়ে কাটাকাটি করি সাইন নং কিটা আমরা 37 সাইড ফস 52 210 তো কিটা হইল 9/55 তো ফাইলাম কিটা আমরা PE বাই কিটা PE বাই কিটা QE PE বাই QE ইজ ইকুয়াল টু কিটা PF by FR অতএব হওয়া যাব কিটা EF সমান্তরাল কিটা আমরা EF সমান্তরাল QR আই হোপ মাত ক্লিয়ার হয়ে গেছে তো লেখমো কিটা ব্র্যাকেট থেলসের ব্যস্তানুপাত সূত্র মতে তো আমরা কোয়েশ্চন নাম্বার 1 কমপ্লিট কোয়েশ্চন নাম্বার 2 কমপ্লিট আই হোপ তোমরা বুঝতে পারবে বিকজ জিওমেট্রি ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং বিকজ ডায়াগ্রাম বুঝতাম আমরা ডায়াগ্রাম বুঝলে খাম আমরা গেছে সুজা তো একবারে ইজি ওয়েতে তিনটা আমি করছি এর লগে তিনটা করছি হ্যান্ডরাইটিং ছোট হইতে পারে আই হোপ তোমাদের দেখলাই যদি ভালো লাগে ভিডিও কমেন্ট সেকশনে জানাও কি লাগে জলদি জলদি আমরা নেক্সট কোয়েশ্চনে যাই কোয়েশ্চন নাম্বার 3 এর মাঝে প্রসিড করি আচ্ছা যদি আমরা কোয়েশ্চন নাম্বার 3 এর মাঝে যাই আমরা তখন দেখবো কিটা আমরা আচ্ছা একটা প্রবলেম ও জায়গার মাঝে এই জায়গায় তোর লাইটিং ইস্যু হইতে পারে বিকজ লাইট একটা স্পট আইয়া পড়ে যায় যার লাগে এখানে লেখা 0.36 লেখা 0.36 আর নিচে 2.20 তো নেক্সট লাইন 0.36 দশমিক উঠে গেলে 36 আর 2.20 দশমিক উঠে গেলে 220 আই হোপ ক্লিয়ার হইব আমার তো লাইটিং এর ইস্যু হয়ে যায় সামটাইম যদি আমরা কমপ্লিট হই কোশ্চেন নাম্বার 2 আমরা যাই কোশ্চেন নাম্বার 3 কিটা হইছে আমরা দেখমু এখন কোশ্চেন নাম্বার 3 তোমাদের স্ক্রিনে লাগাই লাসে তোমাদের বই দেখতে পারটা সামনে বই লইয়া একদম চেল মোড বানিয়া 1 ঘন্টা বইয়া পুরো পারফেক্ট খাটাইও বই 1 ঘন্টা দেখবা চ্যাপ্টার পুরো 6.2 কমপ্লিট হই যাইবো আচ্ছা লাই আমরা কোশ্চেন নাম্বার 3 এর মাঝে কোয়েশ্চন নাম্বার 3 কিতাব হইছে আমরা দেখমু কইছে কিতা যদি এলএম সমান একটা ডায়াগ্রাম দিছি আমরা রে ডায়াগ্রাম একু দিছি আমরা রে এ বি সি ডি আর ডায়াগ্রাম মাঝে কইছে কিতা আমরা একটা লাইন দিছি এ সি আর তার মাঝে একটা পয়েন্ট আছে কিতা এল অন্তা কি একটা অন্তা কি একটা লাইক দিস এ এম আর এ এন আচ্ছা কইছে ও চিত্রের মাঝে কে কে দেওয়া আছে আমরা কিছু যদি লিখি আমরা প্রশ্ন যদি আমরা গেছে দেওয়া আছে কিতা কিতা দেওয়া আছে প্রশ্ন কইছে আমরা গেছে এল এম এল এম আমরা এল এম খান লগে সমান্তরাল সিবির লগে সমান্তরাল এল এম সমান্তরাল কিতা সিবি এল এম সমান্তরাল সিবি আর কিতা কইছে আর কইছে আমরা এবং দেখ কইছে এল এন এল এন খান লগে সিডির লগে এল এন খান লগে সিডির লগে আচ্ছা তো আমরা অতকাল দিছে আর কিতা করতাম প্রমাণ করতাম কিতা তো প্রমাণ করিতে হইবে যে আমরা কোয়েশনে কিতা কইছে প্রমাণ করিতে হইবে যে কিতা প্রমাণ করতাম আমরা কোয়েশনে কইছে কইছে এ এম বাই এ বি এ এম বাই এ বি ইজ ইকুয়াল টু এ এন বাই এ ডি এ এম বাই এ বি আর এ এন বাই এ ডি কিতা করতাম প্রমাণ করতাম আচ্ছা তো আমরা কিতা করবো একদম সিম্পল ওয়েতে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো আমি বুঝবা তুমি বালা করিয়া তো তুমি তো নিচে নিচে লিখলে যাইও আমার জায়গার শর্টেজ লাগে আমি আগে তুমি তো একদম নিচে করে করে যাইও হ্যাঁ তো প্রমাণ আমরা এখন তো প্রমাণ কিতা আমরা আগে দেখো ওগু দুইটার যে দুগু জিনিস আমরা দেওয়া আছে ওগু আমরা ইউজ করবো আমরা তো দেখো কিতা ট্রিক ইউজ করবো এল এম আর সি বি আগে দেখো এর ত্রিভুজ কয়টা আছে একটা ও একটা তার বড় একটা ও একটা তার বড় একটা আর পুরা দেখা ও একটা এ এম এল একটা এ বি সি একটা এ এন এল একটা এ ডি সি বুঝছে তো দেখো এল এম সিবির লগে এল এম আর সিবি দেখো এল এম আর সিবি দুয়াটার মাঝে কোন বাহু বড় সিবি বড় সিবির লগে এ মিলে কিতা বনছে এ বি সি কিতা বনছে এ বি সি আর এ বি সির মাঝে বি সি আছে এল এম আছে তো যদি আমি কিতা করি দেখো আমি কই আর ত্রিভুজ এ পি সি তে এ বি সির মাঝে এ বি সি কিতার লাগে এ বি সি লইছি এ এম এল লইছি না আর এল এম টা কি খেয়ে বড় বি সি বড় তো এ বি সি মাঝে এ বি সির মাঝে কিতা কইছে প্রশ্ন কইছে এল এম সমান্তরাল কিতা সি বি প্রশ্ন কইছে আমরা রে
এবিসির মাঝে এলএম খাল লোকের সমান সিভিল লোকের সমান, আর যদি কোয়েশনে দেওয়া থাকে তো লিখবো আমরা প্রদত্ত, এটা লিখবো আমরা প্রদত্ত। আচ্ছা এখন আমরা কিতা হয় মৌলিক সমানুপাতিক উপপাদ্য হয় কিতা, যদি এক ত্রিভুজের দুই বাহু সমান্তরাল থাকে তাহলে যে যে দুইটা পয়েন্টকে ছেদ করে তার তার দুনোপাট দুনোপাটের সমান অনুপাত কিতা হইব সমানে, মানে ও যে এমর দুই পার্ট এ এম বাই কিতা আছে, এমর দুই পার্ট মানে কিতা এ এম বাই এম বি, এ এম বাই এম বি ইকুয়াল টু বা এ এম বাই কিতা হইব আমরা কিছু বি এম রাখতে পারি, এ এম বাই এম বি ইকুয়াল টু কিতা এ এল বাই এ এল বাই এ এল বাই কিতা হইব এল সি, বুঝা গেছে নি? মানে আমরা করছি না নিজের যে দুইটা পয়েন্টকে ছেদ করে, তো এ বিসির মাঝে এল এম সমান্তরাল খাল লগে সিভিল লগে, দ্যাট মিনস এমর দুই পার্ট এলর দুই পার্ট অনুপাত কিতা হইব সমান হইব, তো এমর দুই পার্ট কিতা কিতা এ এম আর এম বি আর এলর এ এল আর এল সি, তো এ এম বাই এম বি ইকুয়াল টু এল বাই এল সি কিতা লাগে আমরা কিছু খার সূত্র মতে মৌলিক সমানুপাতিক, মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে। আচ্ছা অগুরে সমীকরণ নাম্বার দিবা কিতা ওয়ান, এক লাইনে লিখিও, এক লাইনে লিখিও একবার মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে কইয়া নাম্বার, বা যেটা আমি লিখছি মৌলিক সমানুপাতিক মতে কইয়া রোমান নাম্বার ওয়ান, মৌলিক সমানুপাতিক এক লাইনে আর নিচে উপপাদ্য মতে কইয়া ব্র্যাকেট বন্ধ করিয়া রোমান নাম্বার ওয়ান। আচ্ছা এবং দিয়া আমরা ইগুর খাম শেষ, এখন অগুর খাম এল এন আর সিডি কোনটা লিখবো আমরা, সিডি বিকজ হ্যাঁ বড় সিডির লগে এম মিলিয়া কিতা বলছে এ ডি সি, তখন কিতা ত্রিভুজ এ ডি সি তে এ ডি সির মাঝে হে আছে এল এন খার লগে সিডির লগে হইমো কিতা এল এন সমান্তরাল কিতা আমরা সিডি, হে কইছে কোয়েশনে আমরা রে প্রদত্ত কইছে। আচ্ছা ইলা হইলে কিতা হইব, যদি এক ত্রিভুজের মাঝে দুইটা বাহু সমান্তরাল হয় দ্যাট মিনস এন ওর দুই পার কিতা এ এন বাই এন ডি কিতা হইব এ এন বাই কিতা হইব এন ডি ইকুয়াল টু এল ওর দুই পার এ এল বাই এল সি, এল বাই কিতা হইব এল সি, ব্র্যাকেট কিতা আমরা সেম মৌলিক, তুমি পুরা ফুল লিখিও মৌলিক সমান পুরা শর্টকাট লিখে দিয়ে কিতা আমার লাগে মৌলিক সমানুপাতিক অবাদ্য মতে, তুমি তাই পুরা ফুল লিখিও কিন্তু মৌলিক সমানুপাতিক অবাদ্য মতে হয়ে আগুরে রোমান নাম্বার টু দিও। আচ্ছা তখন তো কমপ্লিট, কোনো ডাউট নাই তো খেয়ার। আচ্ছা এখন আমরা কিতা করতাম, দেখুন আমরা গেছে শর্টকাট আমরা কিতা ইউজ করবো, দেখো বেস্ট আমরা কিতা ইউজ করবো, এখানে আমরা আমরা ইউজ করবো অতএব দিয়ে এক নম্বর সরি অতএব দিয়ে এখন দিয়ে আমরা লিখবো সমীকরণ কিতা আছে আমরা গেছে সমীকরণ ওয়ান এবং কিতা আমরা সমীকরণ টু থেকে, মানে আমরা সমীকরণ এক আর সমীকরণ দুই, এক নম্বর দুই নম্বর থেকে কিতা পাই আমরা দেখি। দেখো আমি আগে আগে যারা আমার উপপাদ্য ভিডিও দেখছো তুমি তাহলে কইতে পারবে যদি দুই সমীকরণের বাম পক্ষ সমান হয় তবে ডান পক্ষ সমান হবে, দেখো ডান পক্ষ সমান মানে বাম পক্ষ কিতা হইব সমান হইব, মানে কিতা এ এম বাই এ এম বাই এম বি ইজ ইকুয়াল টু কিতা হইব এ এন বাই এ সরি এ এন বাই এন ডি, এন বাই কিতা হইব এন ডি, আই হোপ মাত ক্লিয়ার হয়ে গেছে। আর যারা আমার উপপাদ্য যদি আমার দুইটা সমীকরণের ডান দার সমান হয় বাউ দার সমান হইব, বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হইব, তাই আমরা ডান পক্ষ সমান হয় বাম পক্ষ সমান হইব। আচ্ছা আই হোপ মাত ক্লিয়ার হইব। এখন কিন্তু প্রশ্ন হয়েছে কিতা আনতাম এ এম বাই এ বি আনতাম, এ এম বাই এ বি আনতাম, এ এম বাই এ ডি আনতাম, আর এখন ট্রিক বুঝিও এ এম বাই এ বি আনতাম যার মান আছে এই দুগুর মাঝে এম বি তো নাই আর এন ডি তো নাই, এনো কিতা আমরা এন ডি কিতা আমরা এন ডি, তো আমরা প্রমাণের মাঝে এ এম আছে কিন্তু এম বি নাই, এ এন আছে কিন্তু এন ডি নাই, দ্যাট মিনস মাত বুঝিও এখন কিতা করতাম যেগুর মান আছে যার মান আছে এ এম ওর মান আছে নানি, তো এম রে ফাল্টাই দি এম বি যাইব উফরে এ এন আইব নিছে এ এম আইব নিছে আর তারে ফাল্টাই দিলে এন ডি যাইব উফরে এ এন আইব নিছে, আই হোপ মাত ক্লিয়ার হয়ে গেছে। এখন নেক্সট লাইন বহুত বেশি ইম্পর্টেন্ট বিকজ আমরা গেছে এখন আমরা কিতা করবো এম বি বাই এ এম প্লাস ওয়ান রিবাই দি এন ডি বাই এ এন প্লাস ওয়ান, দুনো বাই ব্যাকেটা লিখতে পারডে উভয় পক্ষে কিতা করছি আমরা, উভয় পক্ষে কিতা করছি ওয়ান যোগ করি দুনো সাইডে খারে যোগ করছি দুনো সাইডে ডান বামের দিয়েও ওয়ান লাগাইছি ডানে দিয়েও ওয়ান লাগাইছি। আচ্ছা অতখান যদি কমপ্লিট হয় আমরা আমি নেক্সট পাঁচ ওই জায়গায় রাফ করিয়া তুমি রাফ করিয়া, তো আমরা কিছু কিতা আইলো নেক্সট লাইন ইম্পর্টেন্ট লাইন আমরা কিছু এগেন ইম্পর্টেন্ট লাইন ইকুয়াল টু দিয়ে আগে একটা বাদে একটা, এখন দেখো তার নিচে মনে মনে খেয়া আছে ওয়ান আছে তো নিচে নিচে লসাগু করলে লসাগু করলে নিচে নিচে তার নিচে বুঝে ভাল লাগে করে লেখা খাতার লেখা দরকার নেই, নিচে মনে মনে খেয়া আছে ওয়ান নিচে মনে মনে খেয়া আছে একটা ইমাজিনারি ওয়ান আছে, দ্যাট মিনস আমরা নিচে নিচে ফুরন এম এখে এম এম এখে এ এম, ও নিচে নিচে ফুরন দেখো এম এখে তার লগে তারে এম এখে এম বুঝছে বাদে কোনায় কোনায় বি এম এখে এম বি এখে
MB plus kunai kunai AMG kitaibo AM AMG AM. Togula ki khole kitaibo. Nisse nisse ANG kitaibo AN ANG AN kunai kunai NDG ND NDG ND plus kunai kunai ANG AN. I hope moza lager tumata nise. To next line nisse kita amra AM kita ase nisse AM. Har dekho MB ar AM MB MB ar AM mila kita amra AB mila kita amra AB ar ND ND আর কিতা AN মিলে কিতা আমরা AD মিলে কিতা আমরা তারা জয়গু ND রে আর AND যুক্ত লেখে বলিছার AD বলিছার তারা বদলা কিতা লেখা যায় AD লেখা যায় আর নিচে কিতা আমরা AN তো প্রশ্ন কিন্তু কইছে আমরা M উফরে তো আমরা ফলটাই দি আবার M নেগে উফরে M AB এব নিচে আর AN ফলটাই উফরে AN খানো নিচে খাম কিতা আমরা কমপ্লিট আই হোপ বুঝছো তুমি দেখো ও স্টেপ বহুত বেশি ইম্পর্টেন্ট বুঝছগা ও স্টেপ বহুত বেশি ইম্পর্টেন্ট কেতার লাগি এবিরে ফালটা এলাম বিকজ প্রমাণের মাঝে এম আছে কিন্তু আমরা এমবি নাই তো আমরা এমবি উফরে নিব কেতার লাগি উফরে নিলে দেখা না গুলো এম আই যুগ যদি আমি তুমি এমবি এম নিচে রাখতা তো এম যদি উফরে থাকতো তো এম ওর লগে এমবি যুগ গেল মানে তো মাত বুঝা রাখিও যার মান্ডে আমরা রাখতাম তারে আমরা নিচে আনবো বুঝা গেছে তো বাদে হবো উল্টে উফরে নিব গিয়া আই হোপ মাত ক্লিয়ার হয়ে বুঝো কোয়েশ্চেন নাম্বার থ্রি তো মতন কমপ্লিট হইলো বুঝছে তো ইনো আইনে কিতা করছি ও এম এ আর বি এম মিলে এ বি আর এন এ আর এন ডি মিলে এডি তো আমরা তার দুটো এডি হইলো ফলটা কি আবার এডি নিছে আর আমরা গেছে এম আমরা সমীকরণ দেখো সমীকরণ আচ্ছা ওকে বুঝলে আমরা তোরা জিনিস বুঝাই দিয়ে দেখো এক্স ইকুয়াল টু ওয়াই সমীকরণ এক্স ইকুয়াল টু ওয়াই আর দেখো যদি এক্স এর লগে ওয়ান লাগাও ওয়াই এর লগে ওয়ান লাগাইতে ফাটায় যা আগে প্লাস হবে তা আগ বাদে লাগাইতে ফাটায় যদি এক্স এর লগে দুই দি ভাগ করো ওয়াই এর লগে দুই দি ভাগ করতে ফাটায় আগে খরে সমান সমান এক্স এর লগে দুই দি পূরণ করতে ওয়াই এর লগে দুই দি পূরণ করতে ফাটায় এক্স থেকে দুই মাইনাস করতে ওয়াই থেকে দুই মাইনাস করতে ফাটায় সমীকরণ আগে যা করো ফিরে তা করতে ফাটায় কারণ মনে করো তুমি কিতা করতে এখন ও গুগু আছে এক্স এক্স এর নিচে মনে মনে ওয়ান ওয়াই নিচে মনে মনে ওয়ান উল্টাই দিলে ওয়ান বাই এক্স উল্টাই দিলে ওয়ান বাই ওয়াই লেখা ধারতো তো দেখো যদি আমরা সমীকরণ আগে উল্টাই খরে উল্টাইতে পারি তো আমরা কিতা আসলো আমরা আসলো এ বি বাই কিতা আসলো এ এম আর কিতা আসলো এ ডি বাই আসলো এ এন উল্টাই দিছি লগে লগে উল্টাই এ এম নিছি কে উফরে আর এ বি আনছি নিছে আসি ও উল্টাই দিছি এন গেছে কে উফরে এ ডি আই গেছে নিছে খা আমরা কমপ্লিট আই হোপ মাত ক্লিয়ার হয়ে গেছে ওইলে আমরা যাই আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার ফোর কিতা কইছি আমরা ফোর এর মাঝে কোয়েশ্চন নাম্বার ফোর এ কইছি আমরা কে সেম ডায়াগ্রাম এগু দিছি আমরা একটা ডায়াগ্রাম দিছি আমরা ডায়াগ্রাম দেয়া কইছি আমরা কে এ বি সি আমরা চিত্র একটা দিছি এ বি আর কিতা আছে আমরা কে সি আছে আচ্ছা কইছে কিতা এ ই একটা আছে এ ই আছে আর কিতা কইছে ডি ই আছে আর কিতা আছে আমরা কইছে ডি এফ আছে আচ্ছা তো আমরা একটা চিত্র দিছি আমরা রে আর দেখি কিতা কিতা কইছে দেওয়া আছে কিতা কিতা আমরা দেখি দেওয়া আছে কিতা কিতা আমরা দেওয়া আছে আমরা এটা দেওয়া আছে আমরা কিছু কইছে ডি ই সমান্তরাল এ সি ডি ই খাল লগে ও ডি ই খাল লগে এ সি লগে সমান্তরাল আচ্ছা আর কিতা কইছে এবং দিয়া কিতা কইছে এবং দিয়া কইছে ডি এফ সমান্তরাল এ ডি এফ খাল লগে ডি এফ আছে খাল লগে এ এ লগে তো ডি এফ খাল লগে এ লগে কইছে পুরো ডায়াগ্রামের মাঝে আমার ডি ই খাল লগে এ সি লগে আর ডি এফ খাল লগে এ লগে ওইলে কিতা দেখাইতাম আমরা প্রমাণ করিতে হইবে যে কিতা জিনিস প্রমাণ করতাম প্রমাণ করিতে হইবে যে কিতা প্রমাণ করতাম আমরা প্রমাণ করতাম বি এফ বাই এফ ই বি এফ বাই এফ ই ইজ ইকুয়াল টু করতাম বি ই বাই ই সি বি বাই ই সি কিতা করতাম প্রমাণ করতাম আচ্ছা তো আমরা যাই আমরা প্রমাণ ওরা খামো বুঝছে অতক্ষণ আমরা প্রমাণ কোশ্চেন আমরা কোশ্চেন থেকে লেখলাম দেওয়া আছে থেকে শুরু করতাম এখন আমরা আসল খাম প্রমাণ ওরা খাম বুঝছে বিকজ ক্রিটিক্যাল পার্ট এখন বুঝছে তো আমরা মজা করি করব জেলা আমরা করি আর এখন বুঝছে তো কিতা হয়েছে আমরা দেখবো কইছে দেখো তো সিম্পল মাথ আগে জিওমেট্রি ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং যেটা কইছে আমি দেখো তোমার ডি ই আর এ সি দেখো ডি ই আর এ সি হে বড় এ সি বড় এ সির লগে ডি ইর লগে দয়তার লগে মিলিয়া খেয়ে আছে এ বি এস নাই দেখো তারা দয়গুর লগে এ সি এর লগেও বি এস এ আর ডি ইর লগে বি এস মানে হে বনে এ বি সি তো কইমু কিতা ত্রিভুজ এ বি সি তে এ বি সির মাঝে এ বি সির মাঝে হে খাল লগে ডি খাল লগে সমান্তরাল ডি ই খাল লগে সমান্তরাল ডি ই সরি আর ডি ই সমান্তরাল খাল লগে এ প্রশ্ন কইছে ডি খাল লগে সমান্তরাল ডি এসির লগে সমান্তরাল হে কইছে আমরা রে প্রশ্ন কইছে প্রদত্ত আচ্ছা এখন যদি আমরা
এক ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান্তরাল হয়ে যায়, তে যে দুইটা বাহু কিতা হলো ছেদ করলো তার দুই পার্ট, মানে ও ডির দুই পার্ট কিতা এ ডি আর কিতা আমরা ডিবি, এ ডি আর ডিবি, আর ইর দুই পার্ট কিতা আমরা যদি করি আমরা যদি আমরা ইর দুই পার্ট করি আমরা তো বিই বাই কিতা হবে, যদি আমরা দেখো আমরা গেছি বিই আর কিতা আমরা ইসি, বিই বাই দেখাইনি আমরা গেছি, যদি আমরা করি ডির দুই পার্ট ওবাই দেখি করলে কিতা যদি আমরা করি শর্টকাট যদি করি করি আমরা তো দেখো ওবাইটা যদি করি আমরা ডিই খার লগে ডিই এসির লগে সমান্তরাল, দ্যাট মিন্স ডির দুই পার্ট আর ইর দুই পার্ট, তো ডির দুই পার্ট খেয়ে আস উফরে এ ডি আর নিচে ডিবি, তখন মো কিতা এ ডি বাই কিতা ডিবি ইজ ইকুয়াল ইবাই কিতা আছে ইসি আর ইবাই কিতা বিই, তখন মো কিতা ইসি বাই কিতা আমরা পিই, বুঝা গেছি নি? দেখো দেখো এগেন দেখো হয়েছে কিতা ডিই এসির লগে সমান্তরাল, আর ডিই এসির লগে সমান্তরাল উইলে ডির দুই পার্ট এ ডি বাই ডিবি আর এর দুই পার্ট ইসি বাই বিই, এখন তুমি সি কইতে পারতে বাট আমরা এখানে কিতা লেখা ইসি লেখা, তোমরা কই আর ইসি বাই কিতা আমরা গেছি পিই ইসি বাই বিই। আচ্ছা কোন শর্ত মানে দুটা সমান হয়ে গেল মৌলিক সমানুপাতে উপপাদ্য মতে নাম্বার ওয়ান। আচ্ছা এবং দিয়া আমরা এনর খাম কমপ্লিট। আচ্ছা নেক্সট আমরা এখন ডিএফ আর এ, এখন ডিএফ ও আমরা ডিএফ ও আমরা খে এ ডিএফ আর এ, এখন ডিএফ আর এ রে যদি কিতা করি আমরা দেখি তো ডিএফ আর এ এর মাঝে খে বড় অবভিয়াসলি খুব এ বড়, তো এ ই আর ডিএফ মিলিয়ে খে আছে বি আছে, তো এ বি ই আমরা কোন ত্রিভুজ ধরবো এ বি ই, তো হইম কিতা ত্রিভুজ এ বি ই তে এ বি ই তে এ বি ই এ বি ইর মাঝে এ বি ইর মাঝে কিতা আছে ডিএফ খাল লগে সমান্তরাল এ লগে, হইম কিতা ডিএফ সমান্তরাল কিতা আমরা এ ই ডিএফ ওগু এ লগে সমান্তরাল, ইলা ওই গেলে হে কইছি আমরা এই মাতে কেন কোয়েশনে কইয়া দিছি আমরা রে কইলে, এখন নেক্সট পার্ট ডিএফ তো কয় পার্ট হইলো ফুরা ত্রিভুজ খে আমরা এ বি ই আর এর মাঝে ডির দুই পার্ট আর এফ ওর দুই পার্ট বুঝছে, তো কিতা হইব দেখো ই দুই পার্ট এ ডি বাই ডিবি লেখব কিতা এ ডি বাই কিতা ডিবি ইজ ইকুয়াল দিয়ে এফ ওর দুই পার্ট কিতা আছে আমরা গেছে এফ ওর দুই পার্ট আছে আমরা গেছে একটা আছে এফ ই একটা আছে কিতা এফ ই আটটা কিতা বি এফ, তো হইব কিতা এফ ই এফ ই বাই কিতা আমরা গেছে বি এফ, দেখো এফ ওর দুই পার্ট এফ ই আর কিতা বি এফ সেম খেয়ে আমরা লাগে মৌলিক খেয়ে আছে সমানুপাতি উপাদ্য মতে দিয়া সমান নাম্বার কিতা দুই। আচ্ছা এখন কিতা আমার এখন দিয়া কিতা কর্ম আমরা সমীকরণ খেয়ে আছে আমরা গেছে সমীকরণ ওয়ান এবং দিয়া খেয়ে আছে টু, সমীকরণ ওয়ান এবং টু থেকে এক নম্বর আর দুই নম্বর থেকে কিতা পাই আমরা দেখবো, তো দেখো লেফট সাইড এ ডি বাই ডিবি লেফট সাইড এ ডি বাই ডিবি দুই বাজু সমান মানে ডান পক্ষ কিতা হইব পরস্পর সমান হইব, তো মানে কিতা কিতা আছে অতএব দিয়ে ইসি বাই খে আছে বিই ইজ ইকুয়াল টু কিতা হইব এফ ই বাই কিতা বি এফ, বুঝা গেছে নি? মানে ই বাজু সমান মানে ই দুই বাজু সমান হইব, কিন্তু প্রশ্ন মাঝে খে উপরে বি এফ আমরা গেছি দেখো কিতা আছে বিই আমরা গেছে সরি, আচ্ছা যদি করি আমরা আমরা কোয়েশনের মাঝে কিতা আছে আমরা কোয়েশনের মাঝে খেয়ে আগে আমরা কোয়েশনের মাঝে দেখো বিএফ উফরে আমরা সরি আমরা কোয়েশনের মাঝে বিএফ উফরে আর বিই উফরে, আমরা কিন্তু বি নিশাই গেছে বিএফ নিশাই গেছে টেনশন আসে না কিছু ফাল্টাই দিই, আমরা বি খানা যাইব গিয়া উফরে যাইব গিয়া এসি খানা আইব নিশে আইব, আমরা বিএফ খানা যাইব গিয়া উফরে যাইব গিয়া এফ ই খানা যাইব নিশে যাইব, প্রশ্নের মাঝে খেয়ে আগে বিএফ আগে তো লগে লগে কিতা করো বি এফ রে কিতা করো আগে লই আও এফ ই রে কিতা করে দাও নিচে আনো আর বিই জেলা আছে ওলা আর নিচে কিতা ইসি, মানে বেশ কিছু করে না তারে আন্ডে ওসাইটো তারে আন্ডে ওসাইটো, প্রশ্ন মনে মনে হই পায় হে প্লাস থাকি মাইনাস হইতো হে প্লাস থেকে মাইনাস হইতো, তো দেও না হে প্লাস থেকে মাইনাস হে প্লাস থেকে মাইনাস 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 হাটা গিয়ে রইলো কিতা প্লাস প্লাস, মানে যদি আমরা সমীকরণের আগে করে যদি কিতা করি দয়া করে বদলাই মনে করো এক্স ইকুয়াল টু কিতা আছে ওয়াই ওয়াই ইকুয়াল টু এক্স লেখা যাইব নি লেখা যাইব, তো মনে মনে করায় এখন ওয়াই তো উল্টা সাইড হয়েছে মাইনাস হয়ে আইতো এক্স উল্টা গেছে মাইনাস 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 হাঁটা যা গেল, তো লাগিয়া সমীকরণের আগরটা বাদে নিলে বাদরটা আগে নিলে সাইন কিতা মানে বদলাই তে আমরা লাগে না, দ্যাট মিনস আমরা কিতা করলাম আমরা বি এফ আগে গেল আর আমরা বি ফিসে গেল গিয়া, তো আলটিমেটলি প্রমাণ কিতা বি এফ বাই এফ ই বি এফ বাই এফ ই বি বাই ইসি বি বাই ইসি আমরা খাম কমপ্লিট।
তো আমরা যাই আমরা নেক্সট কোয়েশ্চন। তুমি নিজে নিজে চিন্তা শুরু করো, কেটা কেটা মাত আছে আমরা। এটা হয়েছে কোয়েশ্চন নাম্বার ফাইভে, হয়েছে একটা ডায়াগ্রাম দিছে আমরা রে, বড় সড়ো একটা ডায়াগ্রাম দিছে আমরা রে। ডায়াগ্রাম দেখ হয়েছে পি কিউ কিতা হয়েছে কোয়েশ্চনের মাঝে, হয়েছে পি দিছে আর দিছে কিতা কিউ দিছে আর দিছে আমরা রে আর আর মিডল দিছে একটা ও, ও দিয়ে হয়েছে কিতা পি ও মিলাইছে বা তা কি পি কিউ মিলাইছে আর ও মিলাইছে আমরা গেছে আর মিডল কিতা আছে ই এফ আছে আর ওবাইতে কি খেয়ে আছে আমরা গেছে ডি ও আছে। ও আমরা ফিগার ডায়াগ্রাম দিছি আমরা রে, তো আমরা গেছে কিতা কিতা হয়েছে দেওয়া আছে এখানে, হয়েছে কিতা প্রশ্ন মতে হয়েছে ডি ই খার লগে সমান ডি ই সমান্তরাল ও কিউ, ডি ই খার লগে সমান্তরাল ও কিউ, ও ডি ই আর ও কিউ কিতা পরস্পর সমান্তরাল আর শেষ হয়েছে এবং দিয়া হয়েছে সেই খার লগে সমান্তরাল ডি এফ খার লগে ডি এফ সমান্তরাল ও আর মানে ডি এফ খার লগে ও আর ওর লগে। আচ্ছা তো কিতা হয়েছে প্রশ্ন আমরা দেখাইতাম প্রমাণ করতাম কিতা আমরা প্রমাণ করিতে হইবে যে কিতা প্রমাণ করতাম আমরা করতাম কিতা আমরা দেখাইতাম ও ই এফ যেটা আছে আমরা দেখাইতাম ই এফ অটা ও কিউ আর ওর লগে পরস্পর সমান্তরাল, প্রমাণ করতাম ই এফ সমান্তরাল কিতা কিউ আর ওগো আমরা প্রমাণর খাম রয়েছে। তো আমরা আমরা খাম স্টার্ট করি প্রমাণ। তো দেখো মার বালা করে বুঝবাই ভাই, এখন আমরা গেছে দেওয়া আছে ডি ই আর ও কিউ, ডি ই আর ও কিউ তুমি তাই বক্স বানাইবে না বিলকুল ডি ই আর ও কিউ, আর ডি ই আর ও কিউর মাঝে খেয়ে বড় ও কিউ বড় ও কিউ ডি ই মিলিয়ে ওপরে খেয়ে আছে পি, তো কিতা কোন ত্রিভুজ লিমো আমরা পি ও কিউ, তখন কিতা ত্রিভুজ পি ও কিউ তে ত্রিভুজ পি ও কিউর মাঝে পি ও কিউর মাঝে পি ও কিউ থাকিয়া কিতা আছে ডি ই খাল লগে সমান্তরাল ডি ই সমান্তরাল কিতা আমরা ও কিউ খেয়ে হয়েছে প্রশ্ন হয়েছে আমরা রে ডি ই খাল লগে ও কিউর লগে ডি ই খাল লগে ও কিউর লগে। তো ইলা যদি কোনো ত্রিভুজ একটা ত্রিভুজ পি ও কিউ কিতা আছে পি ও কিউ পি ও কিউ আছে আর তার মাঝে খেয়ে আছে ডি ই আছে, ইলা হইলে সমান্তরাল হয়ে গেলে ডির দুই পার্ট মানে এক পার্ট কিতা পি ডি আর পার্ট কিতা ডিও আর ইর দুই পার্ট পি বাই কিতা ই কিউ ই বুঝছে। তো লেখা যাইব কিতা অত এব দিয়ে আমরা গেছি কিতা ডির দুই পার্ট পি ডি বাই ডিও কিতা লেখা যাইব পি ডি পি ডি বাই কিতা ডি ও পি ডি বাই ডি ও ইজ ইকুয়াল টু ডির দুই পার্ট হয়ে গেল পি ডি একটা কিতা পি ডি আরটা কিতা ডি ও ইর দুই পার্ট পি ই বাই কিউ ই, তো কিতা হইব পি ই বাই ই কিউ লিখতে পারে পি ই বাই কিতা পি ডি বাই ডি ও পি ই বাই ই কিউ পি ই বাই ই কিউ কোন শর্ত মতে মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে রুমান নাম্বার ওয়ান। এবং দিয়া আমরা গেছি তো একটার খাম শেষ, এখন আমরা খাম খার বাকি ডি এফ আর ও আর, এখন ডি এফ ও আর খে বড় ও আর বড় তার লগে ত্রিভুজ খেয়ে আছে পি আছে খেয়ে আছে আমরা পি, তো কেটা হইব পি ও আর কোন ত্রিভুজ লিখবো আমরা পি ও আর, তখন কেটা ত্রিভুজ পি ও আর তে পি ও আর ওর মাঝে পি ও আর ওর মাঝে, এখন পি ও আর ওর মাঝে খেয়ে খেয়ে সমান্তরাল ডি এফ খার লগে ও আর লগে, তাহলে লিখবো কেটা ডি এফ সমান্তরাল কেটা আমরা ও আর খেয়ে হয়েছে আমরা রে প্রশ্ন হয়েছে কেটা আমরা গেছে প্রদত্ত, ইলা হয়ে গেলে আচ্ছা ইলা হয়ে গেলে ডি এফ তো ডির দুই পার্ট পি ডি বাই ডিও পি ডি বাই কিতা আমরা পি ডি বাই ডি ও ইজ ইকুয়াল টু এফ আর দুই পার্ট পি এফ বাই এফ আর পি এফ বাই কিতা এফ আর ব্রেকেটও সেম মৌলিক সমানুপাতিক উভয় মতে দিয়া কত নম্বর দুই নম্বর আমরা গেছে। আচ্ছা বোঝা গেলে সে ওগুলো লেখান সেম, তো কিতা কইছে পি খালি পি আছে ও আছে আর আছে পি আছে ও আছে আর আছে আর মিডল কিতা আছে আমরা গেছে ডি আর এফ আছে, তো সেম পি ডি বাই ডিও পি এফ বাই এফ আর। আচ্ছা এখন তো আমরা আগে দুইটা দিক আছে দেখবো কিতা, এখন দিয়ে আমরা কিতা লিখবো সমীকরণ কত আছে ওয়ান এবং কিতা আছে টু থেকে এক নম্বর আর দুই নম্বর তাকিয়া কিতা ফাই এক নম্বর আর দুই নম্বর তা কিতা ফাই, দেখো এক নম্বরে কিতা হল পি ডি বাই ডিও দুই নম্বরে পি ডি বাই ডিও মানে বাম পক্ষ সমান মানে ডান পক্ষ কিতা পরস্পর সমান হইব, তো হওয়া যাব কিতা পি ই বাই ই কিউ ইজ ইকুয়াল টু কিতা
PF by FR. PF by FR. এখন দেখো এটা কি ফায়া কিটা আমরা কিটা পাইছি আমরা পাইছি একটা ত্রিভুজ আছে কিটা PO Q আছে PO Q আছে আর তার মাঝে কি আছে EF কি আছে EF আছে লাইন আছে না EF পুরো বাকিটা ভুলি যাও একবারে সব ভুলি যাও মনে করো খালি কি আছে একটা লাইন আছে EF আছে বুঝছে তাই দেখো ইর দুই পার্ট কিটা কই ইর দুই পার্ট কিটা PE আর QE PE আর QE FR দুই পার্ট PF আর FR দুইটা FR দুই পার্ট ইর দুই পার্ট কিটা পরস্পর সমান মানে EF কিটা আছে QR এর লগে সমান্তরাল আছে অতএব কিটা লিখমু EF সমান্তরাল QR ব্যাপার কিটা আমার লাগে তেলসের ব্যস্তানুপাতিক সূত্র মতে কমপ্লিট আমরা আনসার নিচে লিখতে পারটা প্রুভড বা যদি প্রশ্ন দেখা হচ্ছে বা শোন আর প্রমাণ করা হইলে প্রুভড দেখা হচ্ছে কইলে শোন আর প্রমাণিত প্রমাণ হইলে প্রমাণিত হলো আর যদি দেখানো হয় তো দেখানো হলো আই হোপ মাত ক্লিয়ার হয়ে গেছে তো আই বহুত ইজি ওয়েতে এক্সপ্লেন করছে আই হোপ তোমাদের ভালো লাগে ভাল লাগে তোমাদের লগত যত ফ্রেন্ড আছে সবে সবার লগে শেয়ার করিও ভিডিও লিঙ্ক যেগুলো আমি মানে পাইবা ওগু মানে সবাই কিতা করে কপি করে নিয়া সবার হোয়াটসঅ্যাপ বা কিতা করিও স্ট্যাটাস লাগে অ্যান্ড পিপলকে কিতা করে শেয়ার করিও বেশি বেশি আচ্ছা যাই আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার সিক্সে কিতা কইছি আমরা দেখমু কোয়েশ্চন নাম্বার সিক্স আচ্ছা কোয়েশ্চন নাম্বার সিক্সে কিতা কইছি আমরা দেখমু কোয়েশ্চন নাম্বার সিক্সে কইছি আমরা গেছে এ বি সি এ বি এ কমা বি এবং সি বিন্দু ত্রয় অপি কমা ও কিউ এবং ও আর এর অমান একটা ডায়াগ্রাম দিছি আমরা গেছে ডায়াগ্রাম একটা আছে আমরা গেছে একটা ডায়াগ্রাম ওলা আছে যেন কিতা আছে আমরা গেছে পুরা পি আছে কিতা আছে আমরা গেছে কিউ আছে আর আর আছে মিডলো কিতা আছে একটা বিন্দু আছে ও সবার লগে মিল আছে ওর লগে এমনি মিক্স করা আছে আচ্ছা তার থেকে কিতা আছে একটা আছে এ বি একটা আছে বি সি একটা আছে এ সি তো এ আছে বি আছে আর সি আছে আচ্ছা প্রশ্ন কিতা কইছে আমরা রে তো প্রশ্ন কইছে আমরা রে কিতা কিতা কইছে এখানে দেওয়া আছে কিতা কিতা আমরা লাগে দেওয়া আছে কিতা কিতা আমরা মেইনলি যেন দেওয়া মেইনলি কিতা আছে আমরা গেছে মেইনলি আছে এ বি খাল লগে সমান্তরাল পি কিউর লগে সমান্তরাল এবং দিয়া এ সি খাল লগে সমান্তরাল পি আর লগে সমান্তরাল এ বি খাল লগে এ বি পি কিউর লগে আর এ সি খাল লগে এ বি পি কিউর লগে আর এ সি খাল লগে পি আর লগে তো কিতা করতাম প্রমাণ দেখা হচ্ছে আলটিমেটলি কিতা করতাম আমরা প্রমাণ করিতে হইবে যে আমরা কিতা জিনিস প্রুফ করতাম প্রমাণ করিতে হইবে যে আমরা কোন জিনিস প্রমাণ করতাম বি সি সমান্তরাল কিতা কিউ আর আমরা দেখাইতাম ও যে আমরা বি সি আছে একটা কিউ আর লয় কিতা সমান্তরাল অযোগ্য সমান্তরাল দেওয়া অযোগ্য সমান্তরাল দেখাইতাম অযোগ্য সমান্তরাল আচ্ছা তো আমরা কিতা করি আমরা খাম করি প্রমাণও আমরা লাগি যাই যেগুন দেওয়া আছে ওগুন থেকে করবো বুঝছে তো সে দেওয়া আছে দেখো এ বি পি কিউর লগে সমান্তরাল তো এ বি পি কিউ বড় না সে বড় পি কিউ বড় পি কিউর লগে এ বির লগে মিলিয়ে ও আছে তো কিতা বানব ত্রিভুজ পি ও কিউ পি ও কিউ দেখো পি ও কিউ হইলে এ বিও আই যায় পি কিউ আই যায় তখন কিতা ত্রিভুজ পি ও কিউতে পি ও কিউতে সে আছে এ বি সমান্তরাল কিতা পি কিউ সে হয়েছে প্রশ্ন হয়েছে আর এক ত্রিভুজে দুইটা বাবু সমান্তরাল মানে এর দুই পার্ট এর দুই পার্ট পি এ বাই এ ও কিতা হইব অতএব কিতা পি এর দুই পার্ট পি এ বাই কিতা হইব এ ও এর দুই পার্ট পি এ বাই এ ও ইকুয়াল টু হার বির দুই পার্ট ও বি বাই ও বি বাই কিতা হইব বি কিউ কোন শর্ত মতে মৌলিক পুরা ফুল লিখিও ভিতরে আমি শর্টকাট লিখে মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে গিয়া রোমান নাম্বার ওয়ান আই হোপ মাথ ক্লিয়ার হল দেখো এর দুই পার্ট এ বি এর দুই পার্ট পি এ বাই এ ও আর বির দুই পার্ট কিতা লাগে আমরা লাগে যদি করি আমরা পি এ বাই কিতা আমরা গেছে এ ও তো আলটিমেট অনেক কিতা হইব আমরা গেছে সরি বি কিউ ফিরে থাকবো বি কিউ বাই কিতা হইব আমরা গেছে বি কিউ বাই বি ও পি কিউ বাই বি ও বোঝা গেছে নিচ থেকে উপরে দেখো পি পি এ ও নিচ থেকে উপরে আইসি তো বি বি কিউ বাই বি ও নিচ থেকে উপরে যাইব আমরা বি কিউ বাই বি ও এবং দিয়ে আমরা গেছে কোনটা আছে এসির লগে খেয়ে আছে এসির লগে পিয়ার আর এসি পিয়ার খে বড় কবে পিয়ার বড় তো পিয়ার লগে অ মিলে কিতা পি ও আর তো কইব কিতা ত্রিভুজ পি ও আর তে পি ও আর মাঝে কিতা আছে
पी आर मजे खुश है कि तार क्वेश्चन है एसी समांतरा किता हमरा लगे पी आर एसी खा लोगे एसी पी आर वाला किता आसे परस्पर समांतरा लासे क्या खुश है प्रदत्त प्रश्न खुश है हमरा एक टा तो अतो ये बो किता ये बो एर दुई पार उफ्रे किता पी ए निसे किता ए ओ तो किता ये बो पी ए बाय ए ओ पी ए बाय ए ओ is equal to दिया कि बाय किता आसे निसोटा निस्ता के उफ्रे तो निस्ता के बाय किता आसे CR by CO किता ये बो CR by CO किता शुमा सेम उपवाद तो मोदिक शुमारे बात के उपवाद नो में तो होया रोमन नंबर दुई अच्छा यहाँ गले आम्रा कैसे यहाँ दिया समीकरण क्या आसे समीकरण वन एवं किता आम्रा टू एक एवं दुई तके एक नंबर आर दुई नंबर तक किया देखो PA by AO पी ए बाई ए मान दुई बाजू समान मान बाकी दुई बाजू कितने पर समान है मान कि हमारा कैसे बी क्यू मान कि बी क्यू बाई कितना आसे बी ओ बी क्यू बाई बी ओ इक्वल टू कितना सी आर बाई सी ओ कितना होगा सी आर बाई सी ओ आप यहाँ मार्क देखो बी क्यू बाई बी ओ सी आर बाई सी ओ मान बीर दुई पार्ट सीर दुई पार्ट समान मान कि अठा अठा लगे कितना समान तर अत कि बी सी समान तर कि क्यू आर बेकेट लेख बाय तेल सेर ব্যস্তানুপাতিক সূত্র মতে এখন মানে আগে লেখা আছে আমরা ওটা নিজে রাখবো কিন্তু আমরা প্রুফ তো নিজে নিজে লিখে লইও টেলসের ব্যস্তানুপাতিক সূত্র মতে আগে লিখে দিয়েছি আমি মানে শর্টকাট ইউজ করি আর নিজে নিজে বাট এক্সাম গেলে ফুল লিখি বিলকুলই না শর্টকাট ইউজ করিও না বহুত তার মিনিং বার হয়েছিব তো টেলসের ব্যস্তানুপাতিক সূত্র মতে আই হোপ তোমাদের মাত বোঝা গেছে তো কিতা করছি আমরা এর দুই পার্ট ও এ বি দিয়ে লইছি একবার পি পি কিউ রে আর এসি লইছি পি আর রে প্রশ্ন আমরা হয়ে দিছে আমরা অটোমেটিক বাক্য কটা করি আরছি আমরা সেম মেথড অফ নিজে নিজে বলতে আচ্ছা এখন লিখে কমা লাগাই এই করি কেন বুঝছে পি কিউ তে হয় কমা লাগাই তে হয় কমা লাগাইও এই করি তার জিনিস বহুত ইম্পর্টেন্ট আর ব্রেকেটটা পুরো ফুল লিখি মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে এই জিনিস ইম্পর্টেন্ট কিন্তু হইছে আর দেখো আমি কিতা করছি পি এ বাই এ নিচ থেকে উপরে আইছি ইনো নিচ থেকে উপরে গেছি পি এ বাই এ আইছি মানে নিচ থেকে উপরে আইছি ইনো নিচ থেকে উপরে যাবো তো খেয়াল নিজে নিজে রাখিও কেমনে কোন জিনিস কেমনে চলে আর প্রমাণ হইয়া কিতা লিখছি আমরা দুই ডট এক লাইন বুঝছে তোলা ইউজ করে নিজে নিজে দেই আমরা নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার সেভেন কোয়েশন নাম্বার সেভেন এক নাম্বার সেভেন দিয়ে আমরা সলভ করবো যে সেভেনের ফার্স্ট বাজু খাটিয়ে দিও কিতা হয়েছে সিক্স পয়টা খাটিয়ে ডাইরেক্টলি একটি ত্রিভুজের অন্তাকে শুরু করি হয়েছে পড়া কোয়েশন পড়িও হয়েছে কিতা একটি ত্রিভুজের তো আমরা একটা ত্রিভুজ আমরা আঁকাইলে এ পি সি এগো ত্রিভুজ আমরা আঁকাইলাম একটি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে মনে করলাম এবির মাঝখানে কিতা আছে ডি আছে এবির মধ্যবিন্দু কিতা ডি তো মনে মনে করলাম কিতা মনে করি এ বি সি একটি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ যাহার যাহার ডি কমা এ বি এ মধ্যবিন্দু যাহার ডি কইলাম কিতা এবির মধ্যবিন্দু অথবা বোঝা গেছে বাদে কইছে মধ্যবিন্দু দিয়ে অন্য একটি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা ও মধ্যবিন্দু তাকিয়া আর একটা বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা মনে করলাম বিসির লগে সমান্তরাল করে আঁকাইছি আমি ডি ই বোঝা গেছি নি কইছে যে মধ্যবিন্দু কইছে ও মধ্যবিন্দু থেকে আর একটা বাহুর সমান্তরাল করে আঁকাই রেখা তো ও ডি তাকিয়া বিসির সমান্তরাল করে আঁকাই দেখা খেয়ে আছে ডি ই আছে আচ্ছা ডি ই আছে তো কইলাম মধ্যবিন্দু স্টপ ডিই ডিই হলো ডিই হলো ডি বিন্দু থেকে অঙ্কিত রেখা যাহা বিসি এর কিতা আছে সমান্তরাল বিসির লগে কিতা আছে সমান্তরাল আছে যেগু বিসির লগে কিতা সমান্তরাল আচ্ছা প্রশ্ন কিতা কইছে কইছে আমরা দেখাইতাম তৃতীয় বাহুকে সমদ্বি খণ্ডিত করে মানে ও যে একটা রেখা ডি ডিতে কি যে রেখা আঁকাইছি ওটায় তিন দেখো পালা করে বুঝিও কইছে একটি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু একটা ত্রিভুজ আসলো তিনটা বাহু আছে এবি একটা বিসি একটা এসি একটা একটা বাহুর মধ্যবিন্দু মানে এবির মধ্যবিন্দু লইছে কি তার ডি ও মধ্যবিন্দু থেকে আর একটা বাহুর সমান্তরাল ওগুর থেকে ওগুর লোকের সমান্তরাল আঁকাইছে কি ডি তো লেখছে কি তার ডি হলো ডি বিন্দু থেকে অঙ্কিত রেখা যাহা বিসি এর সমান্তরাল বিসির লোকের সমান্তরাল কইছে এক নম্বর বাহু দুই নম্বর বাহু কইছে ও রেখায় তিন নম্বর বাহুরে সমদ্বি খণ্ডিত করে মানে দেখাইতাম কিতা আমরা ও ই অক্টা অখা এসির মধ্যবিন্দু নিচে দেখবো কিতা আমরা
সমদ্বিখণ্ডিত করে মানে ও রেখা গিয়া এসি রেও সমান দুই ভাগ করে, মানে এ ই ইকুয়াল টু কিতা হইতো ইসি হইতো, মানে এ ই আর ইসির মান পরস্পর সমান, মানে আলটিমেটলি ই অফটা কিতা দেখাইতাম, মধ্যবিন্দু দেখাইতাম। তো প্রমাণ করিতে হইবে যে ই কমা এসি এ মধ্যবিন্দু, দেখাইতাম কিতা আমার ই অফটা এসি এর মধ্যবিন্দু। আচ্ছা, তো আমরা কিতা করি প্রমাণ করি, আমরা কিতা প্রমাণ করতাম। তো ফার্স্ট দেখাম আমরা লেখছি কিতা ডি হার মধ্যবিন্দু, দেখাইতাম ই অক্ষটা এসির মধ্যবিন্দু আই ডট ই, মানে অর্থাৎ কিতা দেখাইতে অর্থাৎ প্রমাণ কর্তা এ ই আর ইসির মান কিতা পরস্পর, এ ই আর ইসির মান পরস্পর সমান দেখাইতে। আচ্ছা, আই হোপ মাত ক্লিয়ার হইব। মানে ই অক্ষটা এসির মাঝখান, মানে উপর এ আর ইসির মান পরস্পর সমান। আচ্ছা, এখন যদি আমরা কিতা করতাম, যেহেতু প্রশ্ন হয়েছে আমরা লেখছি কিতা ডি কমা ডি কমা খার মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু, ডি খার মধ্যবিন্দু এ বির মধ্যবিন্দু, ডি হইল এ বির মধ্যবিন্দু, অতএব খোয়া যাইবনি এ ডি ইজ ইকুয়াল টু সরি এ ডি ইজ ইকুয়াল টু ডিবি খোয়া যাইবনি, ও এ ডি আর ও ডিবির মান কিতা পরস্পর সমান, কারণ ডি কিতা মধ্যবিন্দু। ইলা হইলে ইমপ্লাইজ লেখা যাইবনি ওখান এ ডি বাই ডিবি ইকুয়াল টু ওয়ান লেখা যাইব নি, সমান নাম্বার ওয়ান কিতা লাগে যে কোনো ও তো মনে মনে খেয়ে আছে একটা ওয়ান তো ফুরন আছে, আর ফুরন তাকে ডিবি অফটা কিতা হইলে বাঘ হয়ে গেলো, খেয়ে বাকি রইলো খালি আমার ওয়ান বাকি রইলো, বুঝা গেছেন? দেখো ডিবি ইন্টু ওয়ান তো লেখা যাইব, যে কোনো সংখ্যা লাগে ওয়ান লেখা যায়, তো আলটিমেটলি ডিবি ইন্টু ওয়ান রইলো, ওয়ান তার জায়গাতে রইলো, ডিবি অফটা ফুরন তাকে বাঘ হইয়া আই গেল আমার রোমান নাম্বার এক। আচ্ছা, এবং দিয়া আর তো কিতা কইছে কিতা, এবং দিয়া ত্রিভুজ এ বি সি তে এ বি সির মাঝে তো ডি খার লগে সমান্তরাল, ডি ই সমান্তরাল খার লগে, ডি ই সমান্তরাল খার লগে বি সির লগে, ডি একটা বি সির লগে সমান্তরাল আছে, প্রশ্ন কইছে আমরা প্রদত্ত, প্রশ্ন কিতা কইছে আমরা প্রদত্ত কইছে। ইলা হইলে আমরা এখন এক ত্রিভুজের দুই ভাগ সমান্তরাল মানে কিতা আমরা তেলসে কিতা কইছে, তেলসে কইছে যে ডির দুই পার্ট এর দুই পার্টের অনুপাত কিতা এবার সমান হবে, মানে খোয়া জীবনী এ ডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এ বাই ইসি, খোয়া জীবনী খাস সূত্র মতে লেখবাই মৌলিক সমানুপাতিক উপাদ্য মতে পুরো লেখলা ওগুলো দিলা কিতা। আচ্ছা, ইমপ্লাইজ দিলা ইমপ্লাইজ, এখন এ ডি বাই ডিবির মান কত ওয়ান, তো তার বদলা কত ওয়াই দিলাম ওয়ান ওয়াই দিলাম, এ বাই কিতা আমরা লেখবো ইসি, ব্রেকেটও লেখবো কিতা আমরা ওয়ান ব্যবহার করে, আমরা খারে ব্যবহার করছি রোমান নাম্বার ওয়ানটা কিতা করছি ব্যবহার করে লইছি, ওয়ানে হয়েছি এ ডি বাই ডিবি মানে ওয়ান, তো এ ডি বাই ডিবির বদলে ওয়ান লই আইছি। আচ্ছা, এখন কোনায় কোনায় ফুরন করি তো কিতা হয়ে গেল ইসি, এখে কিতা হয়ে গেল ইসি, তো ইসি ইকুয়াল টু কিতা এ ইসি আর এই মান কিতা পরস্পর সমান, মানে কিতা অতএব কিতা এসি ও এ ই আর ও ইসির মান সমান, মানে কিতা ই অষ্টা মধ্যবিন্দু, অতএব ই কমা এসি এর মধ্যবিন্দু খাম আমরা কমপ্লিট, বুঝা গেছেন? কিতা করছি আগে কইছি ডি মধ্যবিন্দু মানে বা করছি ওয়ান, আর বাদে ওয়ান নিয়ে বয়লে ফাইলেছি ইসি, ইসি আর এর মান সমান, আর ইসি আর এর মান সমান, দ্যাট মিনস কিতা ইটা কিতা মধ্যবিন্দু, ওই গেলে আমরা কমপ্লিট করে যাই আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার নাম্বার এইটও কিতা কইছি আমরা দেখবো আমরা নাম্বার এইটও। আচ্ছা, নাম্বার এইট অলমোস্ট সকল লেখা সেম সেম, তো আমরা বেশ আমি আর লিখি না কিতা কইছে প্রশ্ন কইছে আমরা গেছে একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, তাই মনে করলাম কিতা নাম্বার এইট মনে করি কিতা কইছে মনে করি এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যাহার এবিসি একটা ত্রিভুজ ধরছি আমরা যাহার দুইটা বাহুর মধ্যবিন্দু কইছে, তো ডি খার মাঝখান এবির ডি এবির মধ্যবিন্দু এবং ই খার মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু, যাহার ডি এবং যাহার এবি এবং এসি এর মধ্যবিন্দু যাহার এবি আর এসির মধ্যবিন্দু হচ্ছে ডি এবং খে আছে ই, এবির লাগি ডি আছে আর এসির লাগি খে আছে ই আছে, বুঝছে? এখন প্রমাণ কর্তা কিতা ডি ই অক্ষটা, প্রমাণ কর্তা ডি ই অক্ষটা, ডি ই যদি সংযোগ করো ডি খার লগে সমান্তরাল দেখাইতে, বিসির লগে সমান্তরাল দেখাইতে,
তো আমরা ফার্স্টে তার লাইন করলাম ডি কমা এবি এর মধ্যবিন্দু মানে এডি ইকুয়াল টু ডি হার মধ্যবিন্দু এদের মধ্যবিন্দু মানে এডি বাই এডি ইকুয়াল টু কত হবে ডি মানে এডি বাই ডিবি ইকুয়াল টু কত হবে মানে ই ওয়ান লিখিও না দরকার নাই বুঝছে এবং দিয়া এখন তো ডি তো মধ্যবিন্দু গেল এখন ইউ তো মধ্যবিন্দু দেখা লেখবো কিন্তু আমরা ই কমা হার মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু ই কমা এসি এর কিতা মধ্যবিন্দু ইহার মধ্যবিন্দু এস এর মধ্যবিন্দু ইলা হয়ে গেলে কিতা হইব ইর দুই পার্ট উপরে কিতা আছে এ ই আর ইকুয়াল টু কিতা হইব ই সি মানে দেখো ডির দুই পার্ট ডি মাঝখান হইলে এ ডি ইকুয়াল টু ডিবি ওর আর ই মধ্যবিন্দু হইলে এ ই ইকুয়াল টু কিতা হইব ই সি হইব তো ইলা যদি করি আমরা করলে কিতা লেখা যাইব এ ই বাই ই সি ইকুয়াল টু কিতা লেখা যাইব ওয়ান লেখা যাইব উপরে দিলে নাম্বার দুই এক নম্বরে হয় এডি বাই ডিবি ওয়ান দুই নম্বরে হয় এই বাই ইসি ওয়ান মানে কিতা এখন দিয়া কিতা করমু সমীকরণ কে আছে সমীকরণ সমীকরণ মিলাবে সমীকরণ মিলে লেখা হয়ে যাবে সমীকরণ ওয়ান এবং কিতা থেকে টু থেকে এক নম্বর আর দুই নম্বর তাকে মিলাই দিলে কিতা হইব এডি বাই ডিবি ইকুয়াল টু ওয়ান এই বাই ইসি ইকুয়াল টু ওয়ান মানে কিতা মানে এ ডি বাই ডিবি ইকুয়াল টু কিতা এ বাই ইসি আর এ ডি বাই ডিবি আর এ বাই ইসি সমান দ্যাট মিনস কিতা হতে হইব কিতা আছে আমরা গেছি ডিই খালো কি সমান্তরাল ডিই সমান্তরাল কিতা আমরা গেছি ডি সমান্তরাল বিসি ডি সমান্তরাল বিসি এটা লেখা কিতা টেলসের ব্যস্তানুপাতিক সূত্র মতে লেখা ফুল লেখিও লিখে কিতা আমার লাগে প্রমাণ কারণ দুই বাহুর অনুপাত সমান মানে কিতা তারা মানো তারা দুই বাহু কিতাই পরস্পর সমান্তরাল তো টোটাল আমরা কটা করলাম আটটা কোয়েশন করলাম এক ভিডিওর মাঝে নাইন টেন করি আর না আমি করে নিলাম মানে বাট লেন্থ হয়ে যাব তোলা বাট নাইন টেন বহুত ডিফারেন্ট আর বহুত ইম্পর্টেন্ট আমরা গেছে সারাও ইম্পর্টেন্ট সব করা লাগবে আমাকে জানা সব দরকার বাট নাইন টেন তোলা বেশি ইম্পর্টেন্ট তো নাইন টেন কিতা করবো আমরা নেক্সট ভিডিও কমপ্লিট করবো আর আমরা চ্যাপ্টার সিক্স পয়েন্ট থ্রি আমরা ইন্ট্রোডাকশনও করে নিলাম হনো তো সিক্স পয়েন্ট থ্রি ইন্ট্রোডাকশনে আর আমরা সিক্স পয়েন্ট টুর নাইন টেনে মিলিয়ে আমরা আরেকটা ভিডিও থাকবো চলো আমরা আরেকটা ভিডিওর মাঝে মিলি টাটা আই হোপ তোমার ভালো লাগছে সবার